আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আসুন নিজে শিখি এবং অন্যকে শিখাই। তো ভিউয়ার্স, আজকে আমি যে ভিডিওটি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম সেটি হলো জ্যাক এবং রাদার এবং কি লেটেস্ট মডেলের যে ঝুঁকি মেশিনগুলো আছে, এই মেশিনের নাইফ সেটিংয়ের মুভিং নাইফটা জাম হয়ে গেলে কীভাবে আপনারা এটাকে কাজ করাবেন সেটাই এ টু জেড ফুল ধারণা আমি আপনাদেরকে দেব। তাই আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং কি জেনে নিন কীভাবে মুভিং নাইফ জাম হয়ে গেলে এটা সমাধান করবেন। তো আমার ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটি লাইক করবেন এবং কি আপনাদের কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে আপনার বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করে দেবেন। এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমরা ফিরতে সিয়ান টুর পরে। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স, আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, আজকে আমরা যে ভিডিওটি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কি ইম্পর্টেন্ট একটি ভিডিও। তো এই ভিডিওতে আমরা দেখাবো আপনাদেরকে জ্যাক সিঙ্গেল নিডল প্লেন মেশিন অথবা ব্রাদার এমনকি ঝুঁকি লেটেস্ট মডেলের যে মেশিনগুলো আছে, যে সমস্ত অটো সিঙ্গেল নিডল মেশিনে এই ধরনের নাইফ ইউজ করা হয় সেই সমস্ত মেশিনে কীভাবে আপনারা এই মুভিং নাইফ কাজ না করলে কাজ করাবেন সেটি আমি আপনাদেরকে এ টু জেড বিস্তারিত ফুল ধারণা দেব। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কম্পিউটার থেকে ডিসপ্লে থেকে সিজার অপশনটি আমাদের অন থাকা সত্ত্বেও আমাদের মুভিং নাইফ কাজ করতেছে না। তো আমাদের ক্যাম্প টাইমিং ঠিক আছে, প্রোগ্রাম ঠিক আছে, সব কিছুই ঠিক আছে, তারপরেও আমাদের মুভিং নাইফ কাজ করতেছে না। এটা কী কারণে, কেন হচ্ছে, কোথায় থেকে হচ্ছে সেটাই বিস্তারিত ফুল আলোচনা করবো এই ভিডিওতে। তাই আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং কি জেনে নিন যে এই ধরনের মুভিং নাইফ কাজ না করলে কীভাবে আপনারা মুভিং নাইফটা কাজ করাবেন। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমরা মেশিনটি যখন উপরের দিকে উঠিয়ে নিলাম, উঠানোর পরে আমাদের মুভিং নাইফের যে সোলোনাইটটি আছে এই সোলোনাইটের ভিতরে যে বারটি আমাদের সামনের দিকে ধাক্কা দিচ্ছে ঠিকই, কিন্তু আমাদের পিছন দিকে রিটার্ন যাচ্ছে না, যার কারণে আমাদের মুভিং নাইফটা অ্যাকুরেটভাবে কাজ করতেছে না। অর্থাৎ আমাদের মুভিং নাইফটা যে ক্লাম থেকে কাজ করবে, যে বার থেকে কাজ করবে, ওই বারটা সম্পূর্ণ জাম হয়ে গেছে, যার কারণে আমাদের মুভিং নাইফটা কোনোভাবেই খেলতেছে না এবং কি কাজ করতেছে না। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি মুভিং নাইফটা যখন হাত দিয়ে নিচের দিকে নামিয়ে দিচ্ছি তখন আমার মুভিং নাইফটা উপর দিকে উঠতে বহুত কষ্ট হচ্ছে। অর্থাৎ এই মুভিং নাইফটা সম্পূর্ণ স্লো হয়ে গেছে এবং কি ভিতরে জাম হয়ে গেছে। তো এটা কীভাবে ঠিক করবেন আর কোথা থেকে এটা সমাধান করবেন সেটাই আমার আপনাদেরকে এ টু জেড ফুল বিস্তারিত ধারণা দেব। তাই আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনাদের মতামত জানিয়ে আপনাদের বন্ধুবান্ধবের মাঝে শেয়ার করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে যে ঘন্টা আইকন বেলটি আছে সেটি বাজিয়ে রাখবেন। তাহলে এই ধরনের যে নিত্য নতুন ভিডিওগুলো আপলোড করি সেগুলো আপনার মোবাইলে বা কম্পিউটারে নোটিফিকেশন হিসাবে সবার আগে পেয়ে যাবে। তো ভিউয়ার্স, এই সমস্যাটি সমাধানের জন্য আমাদের যে নাইফের যে সোলোনাইটটি আছে এই সোলোনাইটটা আমাদেরকে খুলে নিতে হবে। তো এখানে দুটি নাট আছে, উপরে একটি নাট আছে যেটা নাটের মাধ্যমে একটি স্প্রিং দেওয়া থাকে, তো আমরা ওই নাটটি খুলে নিব এবং কি নাটটা সম্পূর্ণ বাইর করব না, যে ক্লামটা দেখতে পাচ্ছেন ক্লামের ভিতরে রেখে দেব। এবং দ্বিতীয় যে নাটটা আছে নিচের এই নাটটাও আমরা খুলে নেব। খোলার পরে আমাদের যে নাইফের যে সোলোনাইট এই সোলোনাইটটা সম্পূর্ণ আলাদা হয়ে যাবে এবং কি আমরা সরিয়ে নেব। সরানোর পরে আমরা এখন যে কাজটি করব, আমাদের এই সোলোনাইটের যে বারটি আছে এই বারের ভিতরে এখানে একটি পিন দেওয়া আছে, অর্থাৎ একটি চাবি দেওয়া আছে যাতে বারটি অতিরিক্ত বেশি সামনেও চলে না যায় আবার অতিরিক্ত বেশি পিছনেও চলে না আসে, এই জন্য আমাদেরকে এই চাবিটি খুলে নিতে হবে। তো আমি এই সমস্যার সমাধান এ টু জেড স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আমার যতটুক সম্ভব আমি আপনাদেরকে বোঝানোর এবং কি দেখানোর চেষ্টা করব। তারপরে যদি আপনাদের কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে আপনারা আমাদেরকে কমেন্ট করবেন, আমরা কমেন্টের মাধ্যমে আপনাদের জবাব দেওয়ার চেষ্টা করব। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে তেল কাজটা, এই তেলের মধ্যে অনেক ময়লা থাকার কারণে আমাদের এই মুভিং নাইফের যে বারটি আছে এই বারটি ভিতরে তেল কাজটা হয়ে জাম হয়ে গেছে। আর এছাড়াও এখানে একটি রাবার দেওয়া থাকে, যে রাবারটি নষ্ট হওয়ার কারণে এখানে এই ধরনের সমস্যাটা হয়েছে। তো আমরা বারের ভিতর থেকে যে পিনটি আছে এই পিনটি বাইর করে নেব। তো আমরা পিনটি বাইর করে নিলাম, বাইর করার পরে এখানে যে বারটি আছে এই বারের মধ্যে এখানে 3 মিলি একটা এলকি নাট দেওয়া আছে, তো আমরা মুভিং নাইফের যে অ্যাঙ্গেলটা আছে অ্যাঙ্গেলটা নিচের দিকে চাপ দিয়ে ধরে আমরা এই পিছন থেকে হালকা একটা মিডিয়াম ড্রাইভার অথবা কিছু একটা দিয়ে হালকা টোকা টোকা পাড়ে দেব।
হালকা হালকা টোকা টোকা পানি দেওয়ার ফলে আমাদের ভিতর থেকে যে বাড়টি আছে এই বাড়টি সম্পূর্ণ বাইর হয়ে আসবে। তো আমরা এই বাড়টি ডান পাশ থেকে বাম পাশেও নিয়ে আসতে পারি, কিংবা বাম পাশ থেকে ডান পাশে নিতে পারি, আবার ডান পাশ থেকে বাম পাশেও আনতে পারি। তো আমাদের যেভাবে সুবিধা হয় আমরা সেভাবেই করে নেব। যেহেতু আমার এই বাড়টি জাম অবস্থায় আছে, এই কারণে আমি বাইরের সাইড থেকে বাড়ি দিয়ে ভিতরের সাইডে নিয়ে আসতেছি। আপনারা চাইলে ভিতরের সাইড থেকে বাড়ি দিয়ে বাইরের দিকে নিয়ে আসতে পারেন, যদি আপনাদের মানে ওই ধরনের সিস্টেমেটি হয়, যদি সুযোগ হয় তাহলে আপনারা। তো আমার এই ভিতরের সাইড থেকে বাড়ি দেওয়ার জন্য একটু অসুবিধা হচ্ছিলো, যার কারণে আমি বাইরে থেকে বাড়ি দিয়ে বাড়টা ভিতর দিকে নিয়ে আসলাম। তো ভিউয়ার্স, আমার বাড়টা সম্পূর্ণ জাম হয়ে আছে। এটাকে আমি খুলে ওয়াশ করে কীভাবে এটাকে ফিটিং করব এবং কি সেটাই কীভাবে ম্যানেজমেন্ট মেজারমেন্টটা সেট করব সেটাই আমি আপনাদেরকে দেখাবো। তো এখানে ভিতরে কিছু ফর্মালিটি আছে যে কাজগুলো আমাদের একুরেটভাবে যদি না থাকে তাহলে আমাদের মুভিং ল্যাম্পটা একুরেটভাবে কাজ করবে না এবং কি সুতা কাটবে না। তো এই জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো ভিউয়ার্স, আমি এখন ভিতর থেকে বাড়টি বাইর করে নিলাম। বাড়টি আস্তে আস্তে সুন্দর করে বাইর করে আমরা যে ভিতরে যে ক্লাম্পটি আছে ক্লাম্পটিও বাইর করে নেব, সম্পূর্ণ স্প্রিং সহ ভিতরে ঘুষ সহ বাইর করে নিয়ে আসবো। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি স্প্রিং আছে, একটি প্লাস্টিকের রাবার আছে, এমনকি একটি ঘুষ আছে, আর একটি ক্লাম্প আছে যেটার মাধ্যমে আমাদের মুভিং ল্যাম্পটা কাজ করে। তো ভিউয়ার্স, আমি এটাই আপনাদেরকে দেখাবো যে এটা কীভাবে করবেন আর কীভাবে এটা টাইমিংটা করবেন আর কীভাবে এটা সমাধানটা করবেন। তো ভিউয়ার্স, আমি বিস্তারিত আপনাদেরকে সবসময় খোলামেলা আলাপ আলোচনা করতে আমার ভালো লাগে, তাই অনেক সময় আমার ভিডিও একটু লং হয়ে যায়। তারপর আপনার ধৈর্য সহকারে দেখবেন যাতে একটা কাজ স্বয়ংসম্পূর্ণভাবে আপনারা শিখতে পারেন। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে এখন আমি যে বাড়টি বাইর করলাম, বাড়টি বাইর করার পরে এখানে যে ভুষটি আছে এই ভুষের মধ্যে অনেক তেল কাজটা, অর্থাৎ এখানে তেল কাজটার কারণে আমাদের ভিতরে মেশিনটা জাম হয়ে গেছে। তো আমরা এটাকে কীভাবে সমাধান করবো সেটাই আপনাদেরকে দেখাব। তো ভিউয়ার্স, আমরা এখন বাড়টি বাইর করে নিয়ে আসলাম। বাড়টি বাইর করার পরে এখন আমরা যে কাজটি করব, বাড়টি খুব ভালোভাবে মুছে পরিষ্কার করে আবার লাগাব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখন বাড়টি আমার যেই ক্লামের ভিতরে ছিল সেই ক্লামের ভিতরেও অনেক জাম, কিন্তু এখানে একটু ক্লিয়ার থাকবে, এত জাম থাকবে না, যাতে আমার বাড়টা ভিতর দিয়ে আপ ডাউন করতে পারে, আসা যাওয়া করতে পারে, এরকম ক্লিয়ার রাখতে হবে। তো এখন আমাদেরকে যে কাজটি করতে হবে, এই সম্পূর্ণ তেল কাজটা পরিষ্কার করতে হবে এবং যেই ময়লাগুলো আছে এই ময়লাগুলো সম্পূর্ণ ক্লিয়ার করে নিতে হবে। তো ভিউয়ার্স, আমার এই মেশিনের এই যে ট্যাঙ্কিতে যে তেলগুলো দেখতে পাচ্ছেন এই তেলগুলো পুরোপুরি খারাপ হয়ে গেছে, যার কারণে আমরা এখানে এই অবস্থায় রেখে আমরা থিনার দিয়ে এটা ভালোভাবে পরিষ্কার করে নেব। এবং যদি আপনাদের মেশিনের ট্যাঙ্কিতে যদি তেল ভালো থাকে, এই ধরনের প্রবলেম আসে, তাহলে আপনারা সেই ক্ষেত্রে যে কাজটি করবেন, মেশিনের যে হেডটা আছে হেডটা উপর দিকে উঠিয়ে আপনারা ট্যাঙ্কিটা বাইর করে নেবেন, যাতে আপনাদের অয়েলটা নষ্ট না হয়, অর্থাৎ ময়লা না হয়। তো আমার অয়েলটা চেঞ্জ করতে হবে, এই কারণে আমি এই অয়েলের উপর দিয়ে আমার এই মেশিনটা পরিষ্কার করতেছি। তো আপনাদের যাদের এই মেশিনের তেলের ট্যাঙ্কিতে তেলটা পরিষ্কার আছে, আপনারা এইভাবে কাজ করবেন না, আপনারা তেলের ট্যাঙ্কিটা আলাদা সরায় নিয়ে তারপরে আপনারা পরিষ্কার করবেন। তো যেহেতু আমি তেলটা মানে চেঞ্জ করবো, এই জন্য আমি এইভাবেই কাজটা করতেছি, যাতে আমার তেলের মধ্যে ময়লা গেলেও কোনো সমস্যা না হয়। তো ভিউয়ার্স, এখন আমরা এখানে থিনার গান মেশিন দিয়ে থিনার দিয়ে পুরো সম্পূর্ণভাবে ভুষটা পরিষ্কার করে নিলাম, এবং যেই ক্লাম্পটা আছে সেই ক্লাম্পটাও আমরা ভালোভাবে পরিষ্কার করে নিলাম। তারপর আমরা যে কাজটি করবো, একটা মানে ফেব্রিক্স দিয়ে যে ভুষের ভিতরে ফেব্রিক্সটা তেলের মধ্যে ভিজিয়ে তারপরে আমরা ভুষের ভিতরে হালকা আপ ডাউন করবো খুব সুন্দরভাবে, যাতে একদম ফ্রি এমনকি ক্লিয়ারভাবে থাকে। তো ভিউয়ার্স, তারপর আমরা যে কাজটি করবো, আমরা যে বাড়টি বাইর করছিলাম এই বাড়টি আমরা সম্পূর্ণ চেক করে নেব, অর্থাৎ ক্লিয়ার আছে কি না সেটা আমরা চেক করে নেব, যাতে আমাদের ভুষের ভিতরে কোনোভাবে যাতে জাম না থাকে এবং কি আটকে আটকে না যায়। এই জন্য আমাদেরকে এই বাড়টা আমরা চেক করে নিব, এবং কি যখন দেখবো যে আমাদের বাড়টা ক্লিয়ার আসা যাওয়া করতেছে, আপ ডাউন করতেছে, তখনই আমরা এই নাইফ সেটিংয়ের পুরো সম্পূর্ণ কাজটা করব। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে আমাদের মুভিং নাইফটা জাম হয়ে যাওয়ার কারণে আমাদের মুভিং নাইফটা কাজ করে নেই। তো এখন আমাদের আবার বাড়টা খোলার পরে এখন আমরা যে কাজটি করবো, মুভিং নাইফটা আমরা হাত দিয়ে ঘুরিয়ে দেখবো যে আমাদের মুভিং নাইফের স্প্রিংটা একুরেটভাবে কাজ করে কিনা। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে মুভিং নাইফের যে ভিতরের অংশে একটি ছোট একটি ক্লামের মতো আছে, যেটার মধ্যে আমরা
এই যে আলাদা যে ক্লাবটা দেখতে পাচ্ছেন এই ক্লাবের মধ্যে একটি বুশ আছে, এই বুশটা আমরা মুভিং নাইফের ভিতরে যে কাটা যে অংশটা দেখতে পাচ্ছেন এই কাটা অংশের মধ্যে আমরা এটা ঢুকিয়ে দিব। তাহলে আমরা এই যে সোলনেটটা যখন বাড়ি মারবে, বাড়ি মারলে ক্যাম্প থেকে যখন ঘুরবে, ক্যাম্প থেকে ঘুরলে আমার এই কানেক্টিংটা সম্পূর্ণ ঘুরবে, ঘুরলে আমাদের মুভিং নাইফটা কাজ করবে। তো ভিউয়ার্স, আমাদের এখন যে মুভিং নাইফের যে কানেকটিংটি আছে এই মুভিং নাইফের কানেকটিংয়ের ভিতরে যে কাটা অংশটি দেখতে পাচ্ছেন এই কাটা অংশের মধ্যে আমাদেরকে পিনটা রাখতে হবে, অর্থাৎ এখানে যে রিপিটটা দেখতে পাচ্ছেন ওই রিপিটটা আমাদেরকে রাখতে হবে। তারপরে আমরা এটা আপনাদেরকে দেখানোর জন্য আগে দেখে রাখতেছি যে কীভাবে এই কানেকটিংটা রাখবেন। তারপরে আমরা যে কাজটি করব, এই মুভিং নাইফের যে এইটা আছে, হোল্ডারটা আছে, মুভিং নাইফের হোল্ডারটা আমরা নিচ দিয়ে চাপ দিয়ে ধরে আমরা পার্টটি আস্তের উপর ভিতরের দিকে ঢুকিয়ে দিব। ঢুকানোর পরে এখানে আমরা যে প্লাস্টিকের যে কাভারটা দেখতে পাচ্ছি এই প্লাস্টিকের কাভারের মধ্যে স্প্রিং লাগিয়ে তারপরে যে আমরা এই মুভিং নাইফের যে ক্লাম্পটি আছে এই ক্লাম্পটির মধ্যে বসিয়ে লক করে তারপরে ভিতরে যেখানে দেখাই দিয়েছিলাম আগে ওই কাটা অংশের মধ্যে আমাদেরকে পিনটা রাখতে হবে। রাখার পরে এখন আমরা পুরো সম্পূর্ণ সেফটি বসিয়ে দিব। বসানোর পরে যে বাম সাইড থেকে বারটি হালকা টোকা টোকা বাড়ি দিয়ে ভিতর দিকে ঢুকিয়ে দিব। তো এখানে এই কাজের মধ্যে আমাদের এখন অ্যাডজাস্টমেন্টের যে ব্যাপারটা, অ্যাডজাস্টমেন্টটা আমরা করতে হলে আমাদেরকে অবশ্যই এখানে যে পিনটা আমরা বাইর করছিলাম মেজারমেন্টের, এখানে যে একটা পিন বাইর করছিলাম আপনারা দেখতে পারছেন শুরুতে, ওই পিনটা আমাদেরকে লাগিয়ে দিতে হবে। তো পিনটা লাগানোর জন্য আমাদের বারটা সম্পূর্ণ মিডল পজিশনে নিয়ে আসতে হবে, অর্থাৎ মিডল পজিশন আনার জন্য এই 3 মিলি এলকি নাটটা আমরা হালকা টাইট দিব। টাইট দিয়ে ক্লাম্পটা হালকা ডানে বামে করে আমরা মিডল পজিশনে রেখে এখানে যে চাবিটি ছিল এই চাবিটি আমরা লাগিয়ে দিব। চাবিটি লাগানোর পরে আমরা এই 3 মিলি এলকি নাটটা আমরা আবার লুজ করে দেব। লুজ করার পরে আমাদের এই বারটি সম্পূর্ণ ক্লিয়ার পজিশনে চলে আসবে, অর্থাৎ চাবির জন্য লক হয়ে যাবে আর ভিতরের দিকে আসবে না। তখন আমরা এলকি নাটটা ফুল টাইট করে দেব। এই এইটুকুই কাজ আমাদের, এখানে আর কোনো মেজারমেন্ট এখানে নেই, জাস্ট এটুকু কাজ করে আমরা যে সোলোনেটটি আছে সোলোনেটটি লাগিয়ে দেব। তো ভিউয়ার্স, সোলোনেটটি লাগানোর সময় আমাদেরকে উপরে যেই নাটটি আছে ওর উপরে যে স্ক্রুটি আছে এই স্ক্রুটির ভিতরে একটি স্প্রিং আছে, ওই স্প্রিংটা আমরা খুব সুন্দরভাবে লাগিয়ে দেবো, যাতে স্প্রিংটা যেভাবে খুলছিলাম সেভাবে লাগাবো যাতে আমাদের স্প্রিংটা বাইর হয়ে না যায়। তো ভিউয়ার্স, এই ছিল আজকের মতো আমার ভিডিও। এই ভিডিও থেকে যদি আপনারা বিন্দু পরিমাণ কিছু শিখতে পারেন এবং কি জানতে পারেন তাহলে অবশ্যই আমাদের একটি লাইক করবেন, এবং কি আপনাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন, এবং কি আপনাদের কমেন্টের মতামত দেওয়ার জন্য আমরা সবসময় রেডি আছি, আপনাদেরকে অবশ্যই কমেন্টের মতামত আমরা দেবো। তো ভিউয়ার্স, আপনারা কমেন্ট করবেন এবং কি আপনাদের এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে যে ঘন্টা আইকন বেলটি আছে সেটি বাজিয়ে রাখবেন। তাহলে এই ধরনের যে নিত্য নতুন ভিডিওগুলো আমরা আপলোড করি সেগুলো আপনার মোবাইলে বা কম্পিউটারে নোটিফিকেশন হিসাবে সবার আগে পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, আর যদি আপনি সাবস্ক্রাইব না করেন তাহলে সেক্ষেত্রে পরবর্তীতে আমার এই চ্যানেলটি খুঁজে পাওয়া যাবে না, যার কারণে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এই পর্যন্তই, দেখা করবো পরবর্তী কোনো এক ভিডিওতে, সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।